বাংলায় শহীদের রক্ত নিয়ে রাজনীতি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে এই রাজ্যের লকডাউন ঘোষণা করে তার বিধিনিষেধ লঙ্ঘন করছেন তিনি নিজেই। এই মুহূর্তে মিছিল, মিটিং ও ভার্চুয়াল সভা করে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা বাড়ানো হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আঙুল তুললেন কংগ্রেস নেতা তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। 1993 সালের 21 জুলাই ভারতের জাতীয় কংগ্রেসের ডাকা এক আন্দোলন কলকাতার বুকে হচ্ছিল, যখন পশ্চিমবঙ্গ সরকারকে কংগ্রেস দলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে যারা ভোটার তাদের ফটো আইডেন্টিটি কার্ড দেওয়ার ব্যবস্থা করা হোক। সেই আন্দোলন এবং তার পরবর্তী ঘটনায় পুলিশের গুলি চালনার কারণে 13 জন কংগ্রেস কর্মী শহীদ হয়েছিল। 93 সালের 21 জুলাই থেকে আজ পর্যন্ত প্রতি বছর 21 জুলাইকে কংগ্রেসের কর্মীরা তাদের সাথী শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে নিজেদেরকে নিয়োগ করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই শহীদ দিবসকে নিজের রাজনৈতিক পুঁজি করে ক্ষমতায় ফিরে আসার হাতিয়ার করে নিলেন। 2011 সাল মমতা ব্যানার্জি ক্ষমতায় এলেন, ক্ষমতায় আসার আগে বললেন আমি ক্ষমতায় এলে যারা অন্যায় করে গুলি চালিয়ে বাংলার যুবকদের হত্যা করেছে আমি তাদের শাস্তি দেব, আমাকে ভোট দিন। ভোট দেওয়া হল, ক্ষমতায় মুখ্যমন্ত্রী এলেন, একটা কমিশন গঠিত হল। সেই কমিশন কি বলেছে, সেই কমিশন বলার পর কি ব্যবস্থা হল, কার কার বিরুদ্ধে শাস্তি হল কিছু জানতে পারলাম না। কিন্তু যেটা আমরা জানলাম সেটা কি, সেদিন যারা গুলি চালিয়েছিল, যাদের নির্দেশ আদেশে গুলি চলেছিল, 13টা যুবকের প্রাণ গিয়েছিল, তারা ধীরে ধীরে মমতা ব্যানার্জির দলের নেতা হলেন, মন্ত্রী হলেন, সান্ত্রী হলেন, করে কমে ফুলে ফেটে খাবার ব্যবস্থা করে ফেললেন। তো বাংলার মুখ্যমন্ত্রী দিদির শহীদের রক্তের নিয়ে এই রাজনীতি বাংলা জুড়ে 93 সালের পর থেকে তিনি করে চলেছেন। শহীদ দিবসকে এইভাবে পালন না করার জন্য আমি অনুরোধ করেছিলাম, কারণ গতকাল বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলায় কমিউনিটি ট্রান্সমিশন, গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে। মানে এবার কার কোথা থেকে সংক্রমণ হবে কেউ জানতে পারবে না, কার হাত ধরে সংক্রমণ কোথায় ছড়িয়ে পড়বে কেউ জানতে পারবে না, এক ভয়ঙ্কর ব্যাপার, ট্রেস করা যাবে না, যার তার মধ্যে করোনা প্রবেশ করতে পারে। তাই আমি কালকে অনুরোধ করেছিলাম যে যখন আপনার সরকার লকডাউন ঘোষণা করেছে বাংলায়, তখন এই শহীদ দিবসকে কেন্দ্র করে আপনার যে ভার্চুয়াল সভা হবে সে সভায় আপনার দলের নেতারা, ভাইরা, তারা সব লোক জড়ো করবে, কারণ তাদের চাকরি বাঁচাতে হবে, লোক জড়ো করার জন্য সেখানে খাওয়া দাওয়া, পিকনিক, ফিস্টি সবই হবে, হচ্ছেও তাই। মাঝখান থেকে কি হবে, সোশ্যাল ডিস্টেন্সিংটা তছনছ হয়ে যাবে, আজ হয়েওছে তাই, জায়গায় জায়গায় স্ক্রিন টাঙানো হয়েছে, ওয়াল টিভিতে লোক জড়ো করা হয়েছে, কোন সোশ্যাল ডিস্টেন্সিং মানা হয়নি, দিদির বক্তব্য শোনানো হয়েছে, কারণ ভোট আসছে, দিদিকে সংগঠন করতে হবে। প্রথম কথা আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনার সরকার লকডাউন ঘোষণা করল আর সেই সরকারের মুখ্যমন্ত্রী এই লকডাউনের দিনে যে রাজনৈতিক কর্মকাণ্ডটা করলেন তার কারণে লকডাউনের উদ্দেশ্যটা ভেঙে চৌচির হয়ে গেল, সোশ্যাল ডিস্টেন্স রক্ষা করার কোন ব্যবস্থা থাকল না। আপনি কি করলেন বাংলার মুখ্যমন্ত্রী কদিন, করোনা ঘোষণা হবার পর থেকে আমরা আপনাকে বারবার বলেছিলাম যে লকডাউন শুরু হল, লকডাউনের মাঝে বাংলার ভেঙে পড়া স্বাস্থ্য পরিকাঠামোকে
একটু সোজা করে ঘুরে তুলুন। লকডাউন করার কারণটা কি? লকডাউন করার কারণ যে সময় পাওয়া যায় সেই সময়ে স্বাস্থ্য পরিকাঠামোকে করোনা মোকাবেলা করার জন্য, মহামারী মোকাবেলা করার জন্য প্রস্তুত করা। সাড়ে চার মাস আপনি সময় পেলেন স্বাস্থ্য পরিষেবাকে ঠিকঠাক করার জন্য, হাসপাতাল, ডাক্তার, ওষুধ, অক্সিজেন সবকিছুর জন্য। আপনি করেছেন, করেননি, কি করেছেন? একবার এর নামে দোষ, একবার তার নামে দোষ। কেন চলে এলো পরিযায়ী শ্রমিক? পরিযায়ী শ্রমিক এসে বাংলাকে শেষ করে দিল। পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে আসার জন্য সব থেকে বাংলার ক্ষতি হয়ে গেল। পরিযায়ী শ্রমিকদের ঢুকতে দেওয়া হবে না, অনেক কিছু করলেন। আমরা কিন্তু বারবার করে বলেছিলাম, পরিযায়ী শ্রমিক নয়, আপনার স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গে সংক্রমণটা শুরু হলো নবান্ন থেকে। ডাক্তার মারা যাচ্ছে, বড় বড় অফিসার মারা যাচ্ছে, পরিযায়ী শ্রমিক নয় তারা। তারা চিকিৎসা পাচ্ছে না, হাসপাতালে চিকিৎসা নেই, বেড নেই, ওষুধ নেই, ইঞ্জেকশন নেই, অক্সিজেন নেই, কিছু নেই। বেসরকারি হাসপাতাল সেখানে সাধারণ মানুষের যাওয়ার কোন ব্যবস্থা নেই, এত তারা চার্জ নিচ্ছে। কি দেখছি আমরা? সারা বাংলা জুড়ে হাহাকার। মানুষ জানে না করোনার উপসর্গ হলে কোথায় যেতে হবে, কাকে বলতে হবে, কি করতে হবে। আপনি কখনো জানিয়েছেন বিজ্ঞপ্তি জারি করে? এই যে আমি দিল্লি থেকে কথা বলছি, এই দিল্লিতে কংগ্রেসের সরকার নেই, কিন্তু দিল্লি সরকার একটা অ্যাপ চালু করেছে। সেই অ্যাপসে আপনি জানতে পারবেন কোন হাসপাতালে কত বেড খালি আছে। সেই অ্যাপসে আপনি জানতে পারবেন যে আপনার এলাকায় কোথায় অ্যাম্বুলেন্স পাওয়া যাবে। সেই অ্যাম্বুলেন্স পাওয়ার মোবাইল নাম্বার, তার নাম আপনি জানতে পারবেন। আপনি ডেকে নিন, পাঁচ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পাচ্ছে। তাই আজকে দিল্লিতে কি হল, সারা দেশ জুড়ে দিল্লিকে নিয়ে হাহাকার, অনেক আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। কিন্তু আজ দিল্লিতে একশোটা লোক যদি সংক্রমিত হয়, 85 জন এমনি ভালো হয়ে যাচ্ছে, রিকভারি রেট 85 পার হয়ে গেছে। বাংলায় রিকভারি রেট 55-60। তাহলে কোথায় আমরা দাঁড়িয়ে আছি বুঝতে পারছেন? ঘরের বোন সন্তান নিয়ে 17 ঘন্টা ধরে এ হাসপাতাল সে হাসপাতাল দৌড়ে বেড়াচ্ছে, ডাক্তার খুঁজছে, অক্সিজেন খুঁজছে, কেউ দেবার নেই। শেষে সেই বোনটা বলছে যে আমাকে, আমার সন্তানকে যদি ভর্তি করা না হয় আমি আগুন দিয়ে আত্মহত্যা করব। আগুন দিয়ে আত্মহত্যা করবার পরিস্থিতি যখন তৈরি হচ্ছে তখন তাকে ভর্তি করানো হচ্ছে, তখন তার প্রাণটাও চলে যাচ্ছে। অথচ সেই দিন মুখ্যমন্ত্রীর সময়ের অভাব হয়নি, অমিতাভ বচ্চন সে হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ভগবানের কাছে তার জন্য আশীর্বাদ চাইতেন। অমিতাভ বচ্চন, আমিও ভক্ত, আমিও অমিতাভ বচ্চনের সুস্থতা কামনা করি, কিন্তু আমার বাংলার একটা ঘরের বোন তার একটা সন্তানকে নিয়ে 18 ঘন্টা হাসপাতালে দরজায় দরজায় কেন ঘুরতে হলো? পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার এই যদি হাল হয় তাহলে তার জন্য দায়ী কে? দায়ী তো স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? বাংলার মুখ্যমন্ত্রী। তার নাম কি? মাননীয় মমতা ব্যানার্জি। তিনি কি করছেন? শহীদ দিবস পালন করছেন। আরে কমসে কম শহীদ দিবসে বাংলায় করোনার সংক্রমণে যারা মারা গেল তাদের আত্মার প্রতি স্মৃতি, তাদের আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে, তাদের স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানিয়ে 1 মিনিট তো নীরবতা পালন করতে পারতেন। খালি রাজনীতি? বাংলা জুড়ে কি আছে? বাংলার হালটা কি আমরা দেখে নিলাম? করোনা হলো, লাখ লাখ মানুষ ফিরে আসছে বাংলায়। আমার নিজের ধারণা ছিল না যে বাংলার এত পরিযায়ী শ্রমিক। ভারতবর্ষের যে কোনো কোনায় তাকায় সব জায়গায় বাংলার শ্রমিক। তারা খেতে পাচ্ছে না, থাকতে পাচ্ছে না, যাতায়াতের ব্যবস্থা নেই। লাখ লাখ বাংলার শ্রমিক তারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে খুঁজি রোজগার করছে। বাংলায় বলছেন চাকরি দিচ্ছে না, বাংলায় যদি চাকরি থাকতো তা সেই লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের সংখ্যা হবে কেন? কই কেরল থেকে, মহারাষ্ট্র থেকে, তামিলনাড়ু থেকে এ বাংলায় তো পরিযায়ী শ্রমিককে দেখতে পাই না আমরা। আপনার গ্রামে, আপনার পাড়ায় কি দেখতে পান কেরলের, তামিলনাড়ুর, মহারাষ্ট্রের কোন শ্রমিক কাজ করছে? আপনি বাংলার লোককে সারা ভারতবর্ষে দেখতে পাবেন, কারণ বাংলায় কাজ নেই। আজকে পশ্চিমবঙ্গে আমফান হলো, ঘূর্ণিঝড় হলো, তুফান হলো, কি দেখলাম? লক্ষ লক্ষ বাড়ি ধূলিসাৎ হয়ে গেল।
যাদের বাড়ি ঠিকঠাক আছে, যাদের বাড়িতে কোনো আঁচ পড়েনি, কোনো ক্ষতি হয়নি, তারা ক্ষতিগ্রস্তের তালিকায় চলে এলো। যাদের ঘর বাড়ি বসতি সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, ক্ষতিগ্রস্তদের তালিকায় তাদের নাম এলো না, তাই ক্ষতিপূরণ তারা পেল না। সেদিন দেখছিলাম তৃণমূলের এক নেতা তার কৃতিত্বের কাহিনী, তার বুদ্ধির পরিচয়, তার পাড়ার একজন মানুষ, সে একজন মুসলমান, তার সন্তান সাজিয়ে চারজনকে, কেউ হিন্দু, কেউ আদিবাসী, কেউ খ্রিস্টান, তার বাবা কিন্তু একটাই, কি ক্ষতিপূরণ নিতে হবে, সবারই নামে 20,000 টাকা করে কাপে লিখেছে, ধরা পড়েছে, পাবলিক ধরেছে, ধরে মেরে তার কাছে টাকা আদায় করছে। বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে আমি কাউ কোন চোরকে ছাড়ব না, কারণ সবই তো চোর, কাকে ছাড়বে আর কাকে ছাড়বে না। সারা বাংলা জুড়ে ঘূর্ণিঝড় আম্বান, সারা বাংলা জুড়ে মহামারী করোনা সারা বাংলাকে ধ্বংস করে দিচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রীর কোন সুস্থ পরিকল্পনা নাই, কোন দীর্ঘস্থায়ী কর্মকাণ্ডে তিনি বিশ্বাস করেন না। তিনি মনে করেন ভোট আসছে, একটা কিছু একটা চালাকি করব, একটা কোন মনোরঞ্জন করার মতন স্লোগান তৈরি করব, সব দোষ পরের ঘাড়ে চাপাবো, নিজের ঘাড়ে কোনো দোষ নেব না, বড় বড় প্রতিশ্রুতি দেব, ভোটের বৈতরণী পার হয়ে যাব। কিন্তু দিদি, এবার আপনাকে বলে রাখছি, বারবার ঘুঘুতে ধান খেতে পারবে না, এবার আপনার গল্প বাংলায় শেষ। যতই আপনি শহীদ দিবসকে সামনে রেখে শহীদের রক্ত রাজনৈতিক পুঁজি করে আপনি ভোট জোগাড় করার ব্যবস্থা করুন না কেন, বাংলার মানুষ আপনার ঢপবাজি, আপনার ঢপের কীর্তন তারা সমস্ত দেখে ফেলেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে দিদি আর নয়, অনেক হয়েছে এবার নয়, তাই দিদি এবার আপনি যাওয়ার জন্য ব্যবস্থা পাকাপাকি করুন। মুর্শিদাবাদ থেকে সোনা গোস্বামী, রিপোর্ট আনন্দবার্তা।